You are watching the Daily Observer. আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের মহানুভব ব্যক্তি নাজিমউদ্দিন, তিনি আপনারা জানেন যে গত 21 এপ্রিল আমাদের যে মানবিক সহায়তা ফান্ড, করোনা ফান্ড, সেখানে উনি আমাদের উপজেলা নির্বাহী অফিসারের হাতে নিজে থেকে আর কি ওনার নিজের একটি বাসা ওনার মেরামত করা বা বাড়ি নির্মাণ করার জন্য যে তিল তিল করে যে টাকাটা জমিয়েছিলেন 10,000 টাকা, সেই টাকাটি উনি তুলে দেন। তার এই মহানুভব এই কাজটির জন্য আমরা অত্যন্ত তার প্রতি কৃতজ্ঞ এবং মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি সঙ্গে সঙ্গে জেনেছেন, মাননীয় প্রধানমন্ত্রী কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী চেয়েছিলেন যে তাকে একটি বাসগৃহ উপহার দেওয়ার জন্য। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে 3 লক্ষ টাকা দিয়েছেন এবং এই তিনি সবসময় খবর নিয়েছেন এই বাসাটা। আমরা এখন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকেই টাকাটা দেওয়া হয়েছিল। আমরা বাড়িটি নির্মাণ কাজ শেষ করেছি এবং আজকে এই শুভ মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ হতে আমি জেলা প্রশাসক এবং উপস্থিত যারা আজকে সুধীবৃন্দ আছেন তাদের উপস্থিতিতে আমরা এই বাড়ির চাবি আজকে নাজিমউদ্দিনের হাতে তুলে দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তিনি যদি দেখা করতে চান তাহলে আমরা সেটা যোগাযোগ করিয়ে দিতে পারি। 82 বছর বয়স হয়েছে আমার, এখানকার সার্ভিসে আমি করোনা আইসিডের সময় আমি 10,000 টাকা দান করেছিলাম। আমি কোনো কিছু চাই নাই প্রধানমন্ত্রীর কাছে, আমার ইচ্ছে করে প্রধানমন্ত্রী বাড়ি ঘরটা সব দিছে। হ্যাঁ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাড়ি ঘর দিছে, আমি খুব খুশি। তার জন্য দোয়া করি দীর্ঘদিন বাঁচা রাখো, আল্লাহ হায়াত দারাজ করো, আল্লাহর কাছে কই আজত্তি করবার দে। আমার এটা এই আবেদন, আল্লাহ তুমি তার কাছে আমার নিয়ে যাবো, আমি তার পাওয়া বিরোধী দেখব। আমার এই এটা হইতো আর বা ও আল্লাহ আল্লাহ তোমার কাছে আমার এই আবেদন, প্রধানমন্ত্রীর কাছে আমার নিয়ে যাবা, আমি তোমার প্রধানমন্ত্রীর পা দিয়ে দিয়ে আমি সালাম কুমু। আমার যথেষ্ট দিছে, আমি চাই নাই খেয়ে কোন কিছু, আমার নিজের ইচ্ছে করে দিছে। খুদা তুমি আমার প্রধানমন্ত্রীর সাথে দেখা করাবে।